সানিউর রহমান প্রশ্ন করছেন, ম্যাম আমাদের দেশের কোন কোম্পানি জিনসেং পাউডার সবচেয়ে ভালো? অ্যাকচুয়ালি আমাদের দেশে অনেক কোম্পানি জিনসেং পাউডার এবং অনেক কোম্পানি জিনসেং ট্যাবলেট তৈরি করছে। এখানে হলো আসলে কে কত রেশিওতে তৈরি করছে সেটা খুব ইম্পর্ট্যান্ট, যেহেতু জিনসেংয়ের ক্ষেত্রে বলেছি এর গুণাগুণ অনেক। এটা মাল্টিটাস্কিং, অ্যাকচুয়ালি অনেক কিছুতে এটি উপকার করে থাকে। একজন হার্টের পেশেন্ট নিতে পারে, ডায়াবেটিসের পেশেন্ট খেতে পারে, প্রেশার যাদের বেশি থাকে তারাও নিতে পারে, এবং কিডনির সমস্যা যারা ভুগছেন তাদের কিডনির সমস্যাটাও তো ডেভেলপ করে জিনসেং। তার পাশাপাশি তো আমাদের স্কিন, হেয়ার, আমরা যারা নিজের চেহারা বা সব কিছু নিয়ে অনেক বেশি চিন্তিত থাকি যে কীভাবে একেবারে বয়সটাকে ধরে রাখা যায়, সেক্ষেত্রেও কিন্তু জিনসেং হেল্প করে। সর্বোপরি আমাদের অনেক ধরনের হরমোন থাকে শরীরের মধ্যে, পুরুষের ক্ষেত্রে পুরুষ হরমোন, উইমেনদের ক্ষেত্রে উইমেনদের যে হরমোনগুলো স্ট্রোজেন, প্রজেস্টরন এবং পুরুষের টেস্টোস্টেরন, এই হরমোনের মাত্রাগুলোকে বাড়িয়ে দেয় বা ভালো রাখে। অর্থাৎ যে আমাদের যে ইন্টারনাল হেলথটা, সেই ইন্টারনাল হেলথটাকে যেহেতু জিনসেং ডেভেলপ করে, সেই জন্য একটা বিষয় আমরা বলেছিলাম যে যত পুরনো জিনসেং হয়, অর্থাৎ গাছের শিকড়টা যত পুরনো হয়, বিশেষ করে 4 থেকে 6 বছর পুরনো শিকড়, সেটার কার্যকারিতা অনেক বেশি ভালো থাকে। সো আমাদের দেশেও চাষ হয়, কিন্তু আসলে এত টাইম পর্যন্ত সেটা তারা রাখে কি না সেটা একটা ইম্পর্ট্যান্ট ইস্যু। বাট নর্মালি যারা আমাদের, যাদের স্কিন ভিডিট ট্রিটমেন্ট করা হয়, চর্ম ও যৌন যেসব ডক্টর আছেন, স্পেশালিস্ট আছেন, তারা কিন্তু বিভিন্ন কোম্পানির জিনসেং উইথ জিঙ্ক বা বিভিন্ন ধরনের আরও কম্পোনেন্ট মিক্সড করা সাপ্লিমেন্ট কিন্তু পেশেন্টদেরকে সাজেস্ট করে থাকে। রেডিয়েন্টের আছে বা আমাদের যে বিভিন্ন ফার্মাসিউটিক্যালস আছে, ফার্মাসিউটিক্যালসেরগুলো আপনারা খেয়াল করে দেখতে পারেন। এক্ষেত্রে কখনো আসলে কোনটার ভালো এটা বলা আসলে খুব টাফ। এটা ব্যবহার করার পরে আসলে যিনি ব্যবহার করবেন ক্লায়েন্ট, তিনি আসলে এটার উপকারিতা বলতে পারবেন যে তিনি কতটুকু উপকার পেয়েছেন।